বন্ধুরা আজকে কোনো টিপস কিংবা এডুকেশন আপডেট তোমাদেরকে দেব না আমাদের পরিবারের সকল সদস্যের ভালোবাসা স্বরূপ একটি জিনিস ইউএস থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে সেটি কি সেটি হল এইটা যেটার অপেক্ষায় তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছিলে তো সবার প্রথমে এটাকে আনবক্সিং করব তারপরে তোমাদের কার সঙ্গে শেয়ার করব অনেক ঘটনা বন্ধুরা এই হলো আমাদের সকল পরিবারের সদস্যের ভালোবাসা আর এটার কোনো মূল্য হয় না আমি যত অ্যাচিভমেন্ট করেছি থেকে বড়ো অ্যাচিভমেন্ট আমার এই মুহূর্তে এইটা এক সময়ের কথা মনে পড়ে যে সময় ক্লাস টেনে অনেকে আমাকে বলো যে আমি ইউটিউবে এসেছি আমার আর্থিক পরিস্থিতি ঠিকঠাক নেই আমি বলে রাখি যখন আমি ক্লাস টেনে পড়তাম ইলেভেনে উঠেছি তখন তো ভর্তির টাকা জোগাড় করা কিংবা তোমার হচ্ছে টিউটার নেয়া বই কেনা আমার পক্ষে কিন্তু ইম্পসিবল ছিল অনেক সমস্যার সম্মুখীন করতে হয়েছে এমনকি ক্লাস টুয়েলভ পর্যন্ত আমার কাছে একটা স্মার্টফোনও ছিল না আমি যে ব্যাচে পড়তে যেতাম প্রত্যেকের কাছে স্মার্টফোন ছিল কিন্তু আমার কাছে একটু স্মার্টফোন ছিল না আমি প্রথম স্মার্টফোন আমার ইনকামেই কিনি যখন ফার্স্ট ইয়ারে আমি পৌঁছাই তো এখানে আমার পুরো পুরো গল্প আছে পুরো স্টোরি আছে যখন আমি মাধ্যমিক দিই তখন এরকম সিচুয়েশন ছিল আমার ঘরে এতটা প্রায় জল হাঁটু জল প্রায় তখন মাধ্যমিক আমার ম্যাথামেটিক্স পরীক্ষা এখনও মনে আছে যে ম্যাথামেটিক্স পরীক্ষা আমার বাড়িতে হাঁটুতে মানে হাঁটু পর্যন্ত প্রায় জল ঘরের ভেতরে একদিকে মা রান্না করছে আরেকদিকে পড়াশোনা করছে তারপরে পরীক্ষা দেব আমি জেনারেলি তোমরা অনেকে আমাকে শেয়ার করতে বলেছ তো আমি এতদিন প্রায় দু বছর হয়ে গেল তাও আমি এখনও পর্যন্ত তোমাদেরকে শেয়ার করিনি এই বিষয়টা প্রথম শেয়ার করলাম আরও অনেক স্টোরি আছে আমার কেন আমি মানে এইসব খুব একটা শেয়ার করি না সবার সাথে তো তোমাদের সঙ্গে আর কি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমি পুরো স্টোরি তোমাদের সঙ্গে আলোচনা করব তো এখন টপিকে ফিরে আসি যে টপিকটা সত্যি কথা অনেকটা আনন্দ ফিল হচ্ছে অনেকটা আনন্দ বা গর্ব অনুভব হচ্ছে যে আমাদের পরিবারের সকলের ভালোবাসা আর এটা আমার একার নয় প্রত্যেকের আমরা আরও দূরে এগিয়ে যাব। আমরা আরও কিছু শিখবো একসাথে সবাই মিলে মানে কি বলবো আমার মানে ভেতর থেকে না মানে কীরকম ফিল আসছে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না যে কতটা আমি আনন্দিত মানে সেটা মুখ কোনো শব্দের দ্বারা আর কি তোমাদের এক্সপ্লেনও আমি করতে পারবো না তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের সকলের পরিশ্রম শুধুমাত্র আমার না সকলের পরিশ্রম সকলের অ্যাচিভমেন্ট শুধু আমি একটা জিনিস সবাইকে বলতে চাইবো তোমরা যারা যে পজিশনে আছে সেই পজিশন থেকে ওপরের দিকে যখন উঠতে চাইবে তার জন্য কিন্তু তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে অবশ্যই পরিশ্রমগুলোকে পরিশ্রম ভাববে না জীবনে লক্ষ্য পৌঁছানোর রাস্তা ভাববে তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবে তোমার কাছে কি নেই সেটা নিয়ে ভেবো না তোমার কাছে হাতে যে জিনিসগুলো আছে যে বইটা আছে যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে বা সমস্ত কিছু মানে তোমার কাছে কী নেই সেটা নিয়ে ভেব না তোমার কাছে যা রিসোর্সেস আছে সেই রিসোর্সেসটা কাজে লাগাও এবং ভাবো নিজে যে পজিশানে আছি সেই পজিশান থেকে কিভাবে বেটার পজিশানে যাব। নিজেকে অ্যানালাইজ করতে শেখো অন্যকে অ্যানালাইজ না সবার প্রথমে নিজেকে অ্যানালাইজ করতে শেখো এবং নিজের যে রিসোর্সেস আছে সেটা নিয়েই থাকো অন্যের কি আছে আমার কাছে নেই কেন সেই নিয়ে ভেবো না আর তুমি যদি চাও আমি ওই পজিশনে পৌঁছাবো আমি ওই জায়গায় নিজেকে দেখতে চাও তাহলে কোনো বাধাই তোমাকে কিন্তু আটকাতে পারবে না কোনো পরিস্থিতি কিন্তু তোমাকে আটকাতে পারবে না মাধ্যমে জাস্ট তোমাদের মোটিভেট করার চেষ্টা করলাম জানি না কতটা মোটিভেট করতে পারলাম সমস্ত কিছুই কিন্তু আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম একটা এরকম সময় ছিল যখন আমার চোদ্দো প্লাস বয়স মানে ধরো পনেরো বছর বয়স যখন আমি মাধ্যমিক দিই তখন ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন বেরিয়ে আসতাম না তখন বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি কারণ তারা বেরিয়ে বিভিন্ন রকমের মানে কী বলে বাইরের যে অ্যাটমসফিয়ার থাকে খাবার দাবার থাকে সেগুলো খেতো ও বা অন্য কিছু আমি মানে কি বলবো তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না আমার সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি আমার যে রাস্তা বাড়ি আসা সেই রাস্তা দিয়ে আসতাম না ঘুরে অন্য রাস্তা দিয়ে আসতাম আর এখন তেইশ প্লাস বছর বয়স আমার তার কিন্তু উল্টো পরিস্থিতি এবং ১৯ বছর বয়সে ভাবতে পারছ যখন আমার সেই সময় সাইকেল পর্যন্ত কেনার ক্ষমতা ছিল না তো উনিশ বছর বয়সে নিজের ইনকামে বাইক বা আরও কিছু অ্যাচিভমেন্ট করেছি অনেক কিছু স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার এই এখন সেট তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক লাখ ফিফটিন এই ওয়ান লাখ ফিফটিন প্রায় এই সেট আপ করেছে পুরো শুধুমাত্র এই কম্পিউটার আরও আদার্স একটা কম্পিউটার মানে মানে এখনকার সময়ে বলতে পারি যে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট কিন্তু এমনি এমনি আসে না তোমাদেরকে ভাবতে হবে নিজেকে অ্যানালাইজ করতে হবে সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট তো যাই হোক এই সমস্ত কিছু নিয়ে পরের ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদেরকে আমি বলেছিলাম আমার ফুল লাইফ স্টোরি নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো তো আর কি বলবো আমার মাথায় আসছে না এই মুহূর্তে আমি চেষ্টা করলাম তোমাদেরকে মোটিভেট করার আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি এই যে প্লে বাটন এই প্লে বাটনটা কিন্তু অনেক দিন আগেই আমাদের আমার কাছে চলে এসেছিল কিন্তু যখন এই প্লে বাটনটা এসছে তখন আমি বাড়িতে উপস্থিত ছিলাম না কারণ তোমরা সকলেই যেন বাবার কিডনিতে প্রবলেম ছিল সেই কারণে বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম তো ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট হয়ে বাড়িতে এসছি তারপরে সত্যি কথা হেলথও অত ভালো নেই তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করেছো দাদা কেমন আছো হেলথ খুবই খারাপ ছিল দেখেছো ভিডিওর আমি ঠিক মতন কথা বলতে পারছিলাম না বারবার কাট কাট করে ভিডিও করছে ভিডিওতে তো করতেই হবে যখন আমি ব্যাঙ্গালোরেও ছিলাম তখন ট্রেনেও তোমাদের জন্য ভিডিও করেছি ও আর করতেই থাকবো আর তোমাদের যা বলার এ বিষয়ে তোমাদের সাফল্য সাফল্যের যে শুভেচ্ছাবার্তা তোমরা যা দিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো আর আমরা সকলে আরও পরিশ্রম করব আমি অত্যাধিক পরিশ্রম করবো আরও দূর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সবশেষে একটাই কথা বলবো তোমরা ভিডিওকে লাইক করো কিংবা ডিসলাইক করো প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা তোমাদের প্রত্যেককে আমি খুব ভালোবাসি